엄마, 엄마, স্কুলে পিকনিকে যাবো। পিকনিকে সাথে ধরছে 500 টাকা, না দিলে কিন্তু আমার মান সম্মান কিচ্ছু থাকবে না। আম্মা, মা গো মা, পিকনিকে যাবি? সাদা ধরছে 500 টাকা। আমি তোরে 500 টাকা দিতে পারতাম না, তোরা পিকনিকে যাওয়া লাগতো না। 500 টাকা দিয়ে তোরা রেস্টুরেন্টে আমি খাওয়ামো, পিকনিকে যা যা খাবি সেটাই তো খাওয়ামো আমি। তুই তাও পিকনিকে যাইতে দিব না। তুই এত বড় একটা ডাঙ্গর মাইয়া, তুই পিকনিকে কেমনে যা পারছিস? মায়েরে সারা কেমনে? এটা কি তোর মাতার স্কুলে ঢিলা? তোর কি মাতার স্কুল কাজ করে না? এত বড় ডাঙ্গর হয়েছিস, 2 দিন পর হরির বাড়ির যাবি, আর তুই পিকনিকে যা পারছিস? কোন স্বভাবে এটা? কোনো স্বভাব? এটা কোনো স্বভাব না। মেয়ে মানুষ হয়েছিস, শান্ত হ। ওরকম লাফায়ে লাফায়ে চললে কোনো পোলায় তোরে নিবে না, একটু শান্ত। আম্মা, এটা তুমি কি কথা কলা? আমি বড় হয়েছি বিধায় কি তুমি এভাবে কথা কবা? মাত্র তো 500 টাকা চাইছি পিকনিকের জন্যে, তাতেই তোমার অন্তর থেকে কি বের হয় না? এই যে এত আব্বার পকেট থেকে তুমি টাকা মারো, কোনোদিন তো আমি আব্বার কই না পর্যন্ত যে মা তোমার পকেট থেকে টাকা কাটে। আমার এই 500 টাকা দিলে তোমার কি এমন ক্ষতি হবে? আর পিকনিকে যাবোই তো সকালে, ওখানে পুষতে পুষতে দুপুর হবে, খাওন দাওন খামো, আনা ঘুরমো ফিরমো, 2-4টা ছবি তুলবো, চলে আসবো। তাতে কি তোমার মনটা একটু নরম হয় না? এটা কোনো কথা মা? একটু দেও দেও, একটু দেওয়া শিখো, একটু মেয়েকে একটু ফ্রিডম দাও। মেয়ে মানুষ হলেও ফ্রিডমের দরকার আছে, ওদেরও ভালো লাগা মন্দ লাগা মায়ে যদি না বুঝো তুমি, তাহলে বুঝবে কে? তুমি কি এই জিনিসটা বুঝতেছো না মা? একটু বোঝার চেষ্টা করো, আমিও একটা মানুষ, আমারও একটু সমাজের সাথে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে মন চাই। এটা তো তুমি জিন্দিগিতেও বুঝবা না। এই সে রিয়াই, তুই কি কইতাছস? তোরা ফ্রিডম দেবো মানে? এত বয়স কত তোরা? তুই ফ্রিডমের কি বুঝিস? আর এই বয়সে তুই ঢ্যাং ঢ্যাং করে পিকনিকে যাবো, মানুষজন কি করবে? মা মান সম্মান তো আছে নাকি, না মান সম্মান গুলাই খাইছিস? কোনটা মান সম্মান বড় জিনিস? এই ঢ্যাং ঢ্যাং করে তো পিকনিকে যা লাগবে না। তুই কইছিস 500 টাকা চাঁদা, 500 টাকা দিয়ে তোরা আমি রেস্টুরেন্টে খাবো, শেষ। রেস্টুরেন্টে কি কি খাবি সেটাই খাবি? সব চাইতে ঢাকা শহরে যে বড় রেস্টুরেন্ট আছে তো এই রেস্টুরেন্টেই তোরা খাবো, তোর সমস্যা কি? আর তুই পিকনিক পিকনিক বারবার যেন কইস না, কিসে কি দুঃখ কেন করছিস? পিকনিকে ঢ্যাং ঢ্যাং করে পোলাগুলোকে ঘুরবি, ওটা ছবি ছাড়বি, ওটা আমি দেখবো সাইয়া সাইয়া, বইয়া বইয়া কি সুন্দর করে দেখবো। আহারে, আমার মাইয়াটা গেছে পিকনিকে, সুন্দর মতো পোলাগুলোকে ঢং ঢং করতেছে, এটা আমি বইয়ে বইয়ে দেখবো। ওরকম মা আমি না, ওরকম মা তুই আমার মনেও করিস না। তুই তোর জায়গায় থাক, আমি আমার জায়গায় থাকি। তোরা কইছি 500 টাকা দিয়ে ভালো রেস্টুরেন্টে খাওয়াবো, ওইটাই আমার ফাইনাল। শীত বা এইবারে যাইতাম, এতে কানে ধরছি আর কোনো দিনও কমো না যে আমার পিকনিকে যাবার দাও মা, এইবারে শেষ, আর যাবো না মা। কারণ এইবারে যাবো আর আমি কখনো তোমার কমো না মা, আমার 500 টাকা দাও, আমার 200 টাকা দাও, আমার এই করতে মন চাইছে ও করতে মন চাইছে, জিন্দিগি তো কমো না, এবারে আমার খালি যাবার দাও। আমি আর কিন্তু তোমার কখনোই কমো না, আমি কখনো কবারও যাবো না মা, আমি যাবো, এই কথাটা আমি কমাই না মা। তুমি এইবার শেষবারের মতো সব যাবার দাও, সবাই যাচ্ছে, সকিলা মকিলা যা আছে, হাবি যাবি সাথী সিনু সবাই যাচ্ছে, কিন্তু আমার আমাদের একটাবার যাইতে দাও মা, এই শেষ। আমি আর কোনো দিনও যাবো না মা, তুমি যদি খালি হ্যাঁ বলো তাহলে এই সব ঠিকঠাক, আর কোনো কিছু দাও। আমি তোরা যাইতে দেবো না, এই হলো আমার ফাইনাল সিদ্ধান্ত। তুই এখন যা পারিস তাই করগা, যাই পড়তে বস, টেবিলের মধ্যে ভাত দেওয়া আছে, খা, পেটটা ঠান্ডা কর, মাথাটা ঠান্ডা কর, খাই দাই, তুই পড়তে বস। তোরা আমি যাইতে দেবো না, এটাই হলো আমার ফাইনাল সিদ্ধান্ত। তুই এখন যা মনে চাই তুই তাই করগা, আমার কাম আছে। তুই চলে যাচ্ছিস পিকনিকে? আচ্ছা যা, কি আর করা, তোরা যা, আমার ছবি টবি তুলিস, ও দেখে মনে মনে মন করলা খামো হনি আর ভাববো নি যে মো পিকনিকে গেছিল, কিন্তু ভাগ্যক্রম আমার মোবাইলের চার্জ ছিল না, এই জন্য আমি ছবি তোর লগে তুলতে পারিনি। এটা মনের মধ্যে আমি সান্ত্বনা বানি নিয়ে থাকবো, কারণ যতবার মানে কথাবার্তা মায়ের সাথে কইছি, এই কথাবার্তাগুলো যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে বলা হইতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী মরে দিয়ে দিত যে যা বাবা যা, খরচ পাতি যা লাগে ঘুরে আয়, কিন্তু মোর মা জিন্দিগি তো দিবে না, কয়ের কোনো লাভ নেই। পথে থল যা, আমার কার কল টল দিস না ভাই, আমার খুব খারাপ লাগতেছে, থুইয়া দে থুইয়া দে, কি করবি? আজকে পিকনিকের তারিখটা তুই তো আমার কইস নাই, তুই যদি আজকে পিকনিকের তারিখের কথা কইতিস
তাহলে আমি তোরে যাইতে দিতাম, পিকনিকের তারিখের কথা কইস নাই, আর কি করার, কিছু তো আর করার নেই। তোর কথা শুনে মোবাইলে কথা করছিস তা শুনলাম, পিকনিকের তারিখ বলে আজকে, এখন জায়গা আমার কোনো সমস্যা নেই, আমি টাকা দিই। সবাই অর্ধেক রাস্তা চলে গেছে, তুমি আমাকে কয় এখন তুই জায়গা। হ কথা তো ঠিকই, আমি তো তোমার তারিখের কথা কই নাই, অর্ধেক রাস্তা সবাই চলে গেছে, যাওয়া তো আর হবে না, এ নিয়ে আর কি কম থাক। থাক গা, তুমি যাইতে দাও নি না দাও, আমার এ নিয়ে আর কোনো সুবিধা। এতই যদি চালাক হইতিস তুই, তোর পেটে আমার জন্ম হইতো, আমার পেটে তোর জন্ম হইতো না। আমি জিন্দিগি তো তোরা যাইতে দিতাম না, তারিখের কথা কইলেও ওটা বলা লাগবে তাই কইছি। হা হা।